হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি হ্যাংলামির বেশ কিছু রান্না নিয়ে। সমস্ত রান্না প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, যেদিন যেদিন পারি তোমাদের সামনে আমি শেয়ার করি আমি হ্যাংলামিতে কী কী রান্না করছি। তো আজকে আমি করছি হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল চিচিঙ্গা ভাজা। তো সবার প্রথমে কড়াতে অল্প একটু তেল দিয়ে আমি কালো জিরে আর একটা মাত্র কাঁচা লঙ্কা একটুখানি ফেড়ে একটুখানি ফোড়ন দিয়ে যেমন করে আমরা চিচিঙ্গা কেটে রাখি সেই রকমভাবে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা যতক্ষণ না জল বেরোচ্ছে এর মধ্যে কিন্তু আমি নুন চিনি কিচ্ছু দেব না। এবার এটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। সব সময় কিন্তু একই রকমভাবে ভাজাভুজি খেতে ভালো লাগে না। তো আমি যখনই বাজার যাই বেশ কিছু চিংড়ি মাছ এনে ঘরে রেখে দিই। যখনই এরকম কিছু ভাজাভুজি করি একটু চিংড়ি মাছ বা একটু ডিম ভুজিয়া দিয়ে যদি কোনো ভাজাভুজি খাওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো পাশে কিন্তু আমি তোমরা অল্প একটু হলেও দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছটা ভাজার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, দেখতেই পেলে যে আমার কিন্তু মোটামুটি চিচিঙ্গা দিয়ে দেখো বেশ কিছুটা জল বেরিয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আগে যদি একেবারে পেঁয়াজটা দিতাম তাহলে পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে যেত, যেটা কিন্তু আমরা করবো না। আমরা পেঁয়াজটা আধো আধো ভাজবো। তো যাই হোক, এরপরে আমি এর মধ্যে হলুদটা অ্যাড করে দিয়েছি। চিচিঙ্গা ভাজা হতে বেশি সময় লাগে না, একদম যে ভেদ ভেদে ভাজবো সেরকম নয়, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। এর মধ্যে আমি পরিমিত নুন মিষ্টি সমস্ত কিছুই অ্যাড করেছি। এরপর চিচিঙ্গাটা দিয়ে দিলাম। এরপরে অল্প একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটুখানি ভেজে আমি ঢেকে দেব। রান্নাটা করতে খুব বেশি হলে 10 মিনিট কিন্তু সময় লাগে, আর এত টেস্টি হয় খেতে। তোমরা কিন্তু এটা রুটির সাথে, গরম ভাতের সাথে, দুটোর সাথেই খেতে পারবে, অসাধারণ টেস্ট হয়। তোমরা যদি চাও তাহলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছের বদলে দুটো ডিম আলাদা করে ভুজিয়া করে এর মধ্যে অ্যাড করে দিতে পারো, তাতেও কিন্তু টেস্টটা একই রকম থাকবে। হ্যাঁ, চিংড়ি মাছের ফ্লেভারটা পাবে না। তো চলো নেক্সট রান্নায় ঢুকে যাই। এরপর আমি রান্না করব হচ্ছে গিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আমি যখনই বড়ি ভাজি, বড়ি কিন্তু আমি তেল একেবারে কড়কড়ে তেলে দিই না, তাতে করে কিন্তু তেল অনেক বেশি অ্যাবজর্ব করে নেয় বড়িটা। তো যখনই তোমরা বড়ি ভাজবে চেষ্টা করবে ঠান্ডা তেলে বড়িটা ভাজার। তো বড়িটা ভাজার পর আমি ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে একটাই লঙ্কা দেবো। বেশি ঝাল করবে না, বেশি রিচ করবে না, কারণ এই চচ্চড়ি দিয়ে নিয়েও একটুখানি ভাত খেতে পারবে। তো আগে থেকে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে আলু দিই, তার কারণ আমি যেদিনকে দিয়েও করবো না সেদিন এই চচ্চড়িতে আমি শুধু খেতে পারবো। সমস্ত সবজি রয়েছে প্রচণ্ড পরিমাণে এই সবজিগুলোর মধ্যে, নিউট্রিশন রয়েছে, সেই কারণে আমি এর মধ্যে কিন্তু আলুটা অ্যাড করিনি। তো যাই হোক, আমি এরপরে এর মধ্যে একটু পরিমিত নুন আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু মজাতে থাকবো। তরকারিতে এতটা দেখালে তোমরা জানো শাক মজো অনেকটা কম হয়ে যায়। তো একটু নাড়ানো চড়ানোর পরেই আমি এর মধ্যে নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিলাম। চিনিটাও পরিমাণে কম দিয়েছি, কিন্তু স্বাদে একটু চিনি মানে মিষ্টি না হলে মোটেই ভালো লাগে না। আর তাছাড়া আমরা তো সবার মতো চিনি খাই, তো একদম অল্প করেই দিলাম। আর অন্য সময় যখন আমার ভিডিও থাকবে না, এই শাকটা আমি খাবো আগেই তোমাদেরকে বললাম। তো এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও আলু দিইনি। তো এরপর এখান থেকে অনেকটাই বেশি জল বেরোবে, আমি এটাকে ঢুকে দেবো। তো দেখো আমার কিন্তু পুঁই শাকের চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু নাড়াচাড়া করে আমি তুলে নেবো। বড়ি বেশিক্ষণ আমরা রাখি না, বড়ির যে কড়কড়ে ভাবটা সেটা যদি তোমরা এরমভাবে রান্না করো তাহলে দেখবে বড়ির মধ্যে যে কড়কড়ে ভাবটা সেটা থাকে। আর আগে থেকে বড়িটা দিয়ে দিলে হয়ে যায় কি পুরো ব্যাপারটা কেমন যেন একটা নরম হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। তো চলো নেক্সট আইটেমে চলে যাই। এরপর রান্না করবো আমি হচ্ছে যে ওল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো কড়াতে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে ওলটা আর আলুটা ভেজে নিচ্ছি। আমরা কিন্তু কোয়ান্টিটিতে অনেক কম রান্না করি, যেহেতু পরপর দুটো চ্যানেলে রান্না হয়, সেই কারণে আর দুটো চ্যানেলই একই মেনু থাকে না, তোমরা অবশ্যই খেয়াল করেছো। তো সেই কারণে আমাদের মেনু মানে কোয়ান্টিটি কিন্তু অনেক কম থাকে, যেটুকানি প্রয়োজন নীলাদ্রি খাবে বা আমি খাবো বা মা খাবে। তো দেখো মোটামুটি কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। আমি এখানে মশলা অ্যাড করেছি, আদা, জিরে আর একদম অল্প একটু পেঁয়াজ। রসুন দিইনি, কারণ রসুন দিলেই রান্নাটা প্রচণ্ড রিচ হয়ে যায়। তো সেই কারণে রসুন দিইনি, আদা, জিরে আর পেঁয়াজ বাটা দিয়েই করেছি। জিরে ফোড়ন দিয়েছিলাম আগে, তোমরা দেখে নিয়েছো। তো এরপর মশলাগুলোকে আমি ভালো করে এটার সাথে কষিয়ে নেব। ওল একটু সিদ্ধ হতে সময় লাগে, আলু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে কষানোতেই চেষ্টা করব যে মানে ভাজার সময় চেষ্টা করব যে ওলটা যেন বেশ কিছুটা ভাজা হয়ে যায়। অনেকে কিন্তু ওল আগে থেকে সিদ্ধও করে নেয়। তো যাই হোক, আমি এর মধ্যে পরিমিত দেখো নুন দিচ্ছি। আমি এটার মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো যাতে একটু কালারটা আসে। আমি চেষ্টা করি সবসময় হালকা পাতলা করে রান্না করতে, মাও হালকা পাতলা খেতেই ভালোবাসে। তো কোনো কোনো সময় রান্নায় আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে থাকি, কিন্তু আজকে করবো না, কারণ আজকে একটু পাতলা পাতলাই রান্না করবো, কারণ অনেকগুলো রান্না হয়েছে, সব রান্না তোমাদের আজকে এখানে আমি শেয়ারও করবো না। তো যাই হোক, মশলাটা বেশ ভালো মতো দেখো কষাচ্ছি আমি।
আজকে লাইটটার একটু প্রবলেমের জন্য কিন্তু তোমাদের কাল রান্নার কালারগুলো এরকম লাগছে। অলরেডি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, সেখানেই দেখেছো যে রান্নাগুলো ঠিক কেমন দেখতে হয়েছিল। তো যাই হোক, আমি এর মধ্যে এবার একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। এরপর মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো, যেহেতু পেঁয়াজ পড়েছে এর মধ্যে একটুখানি কাঁচা গন্ধ আসতে পারে, সেই কারণে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর একটু ফুট দিলেই আমি যেহেতু নামিয়ে নেব, সেই কারণে জলের পরিমাণও কম থাকবে। তো সেই কারণে যতক্ষণ কষিয়ে মশলার গন্ধটা দূর করে দেওয়া যায় আমরা ততক্ষণ কষিয়ে নেব। এরপর আগে থেকে আমি যে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো মতো আবার নাড়িয়ে নেব। তো দেখো, আমার কিন্তু কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরও আমি একটুখানি জল দিয়ে দেবো যে আলুটা আর ওলটা সিদ্ধ হওয়ার জন্য। তো বেশ, আমি কিন্তু একদম অল্পই জল দিয়েছি, মানে যতটা সিদ্ধ হতে সময় মানে প্রয়োজন পড়ে ততটুকুনি। এরপরে এটাকে ঢেকে দেবো আর একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। তো দেখে নাও, আমার কিন্তু ওল আলুর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রেডি হয়ে গেছে। এরপরে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে গিয়ে মাছের ডিম দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো আমি মাছের ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি। মাছের ডিমটাকে মাখানোর জন্য আমি এর মধ্যে কিচ্ছু দিইনি, জাস্ট অল্প একটু নুন আর মিষ্টি আর অল্প একটু হলুদ দিয়েছি। আমি মাছের ডিম ভাজলে কখনোই ওর মধ্যে ময়দা বা বেসন কিছুই অ্যাড করি না, আমার মনে হয় তাতে করে মাছের ডিমের যে অথেন্টিক ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি নর্মাল মাছের ডিমটাকে নুন হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে চটকে নিয়েছি। আর যদি মাছের ডিমের বড়ার তরকারি করতাম তাহলে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিতাম, কিন্তু আমি ময়দা বা আটা বা বেসন কখনোই অ্যাড করি না। তো যাই হোক, আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়োটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এই আইটেমটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। আমি আজকে আগেও বলেছি যে আমি আজকে একদম হালকা পাতলা করে রান্না করছি, নর্মাল যেমন আমরা কোনো কিছু মানে ইলিশ মাছের মাথা বলো বা রুই মাছের মাথা বলো সেগুলো দিয়ে যেমন চাল কুমড়োর ঘন্ট করি, তার জায়গায় শুধু মাছের ডিমের বড়াটা অ্যাড হবে। এছাড়া পুরো রান্নাটাই সেম। তোমরা চাইলে কিন্তু এই তরকারির মধ্যে আদা জিরে বাটা দিয়েও করতে পারো, বাট আমি একদম হালকাভাবে রান্না করব। তো দেখো, মাছের ডিমের বড়াগুলো বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি, একটু কড়া করেই ভাজতে হবে, নইলে খেতে খুব একটা ভালো লাগবে না। তো মাছের ডিমের বড়াগুলো তুলে নিয়ে এরপরে আমি মেন রান্নাতে চলে যাব। তো অল্প একটুই তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে। আজকে বেশিরভাগ রান্না সব কালো জিরে ফোড়ন দিয়েই করছি, তোমরা চাইলে এর মধ্যে জিরে ফোড়ন আদা জিরে বাটাও দিতে পারো, কিন্তু আমি একদম হালকা করে করব। তো যাই হোক, এর মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দেব। চাল কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। তো এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিষ্টি সমস্ত কিছু অ্যাড করব। এই রান্নাগুলো একদম সিম্পল এবং খুব কম সময়ে রান্না হয়ে যায়। আমি রান্না করার সময় চেষ্টা করি অ্যাংলামিতে যে কম সময়ে বেশি কিছু রান্না করা। তো দেখো, আমার এই সময় আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তো আমি এই চাল কুমড়োটা একটুখানি কষানোর পর নুন মিষ্টি দিয়ে এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি। আর মাছের ডিমের বড়ার মধ্যেও চাল কুমড়োর জলটা ঢুকে গেছে, তো মজে গেছে পুরোটা, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। অনেকটা দেখতে কিন্তু বড়ির মতো লাগছে, যখন আমরা চাল কুমড়ো বা লাউ বড়ি দিয়ে ঘন্ট করে খাই অনেকটা ওই রকম লাগছে। তো মোটামুটি আমার এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি রান্না করব হচ্ছে গিয়ে কই মাছের তেল ঝাল। আজকের কই মাছগুলো বেশ বড় বড় ছিল, প্রথমে ভাবছিলাম কই মাছের একটু ভাপা করব, কিন্তু মা বললো যে না, মা আজকে তেল ঝাল খাবে। তো এই কারণে সর্ষের তেল দিয়েছি কড়াতে, আর এই রান্নাটাতে একটু তেলটা বেশি দিয়েছি যেহেতু নামটাই তেল ঝাল। তো কই মাছগুলো একটু ভালো মতো করে ভেজে নেব। কই মাছ যদি বেশি করে ভাজা না হয় তাহলে কেমন একটা পাক পাক গন্ধ লাগে, আমি খুব একটা পছন্দ করি না কই মাছ। তো দু পিটি দেখো আমি মোটামুটি ভালো মতো ভেজে নিচ্ছি, আর এই কই মাছটা একদম জ্যান্ত ছিল আর খুব ফ্রেশ ছিল। তো এরপরে আমি কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। এই রান্নায় কিন্তু খুব কম জল ইউজ হবে, একদম মাখা মাখা রান্না হবে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো মতো ভেজে আর কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, এর মধ্যে আমি এরপর মশলা দেবো আদা বাটা আর রসুন বাটা, আর এরপরে এক্সট্রা অ্যাড করবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি, যেটা রান্নাতে প্রত্যেকটা রান্নাতেই লাগে, এক্সট্রা কিছু নেই এই রান্নার মধ্যে। তো এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, অল্প অল্প করে জল দেবো আর কষাতে থাকবো, একেবারে জল দিব না, কষাতে একটু সময় নিয়ে কষাবো, কারণ এটা কিন্তু একদম মাখামাখা হবে। তো দেখো, আমি যেমন বললাম তোমাদের যে এক এক করে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করছি,
তো আবারও বলে রাখি, আমি কোনো রান্না স্পেশালিস্ট নয়। তোমরা আমার রান্নার ভিডিও কোয়ালিটি বা প্রেজেন্টেশন দেখেই বুঝতে পারছো। অ্যাজ ইউজুয়াল আমি বাড়িতে যেরকমভাবে রান্না করি, তোমরা বাড়িতে যেরকমভাবে রান্না করো সেই রকমভাবেই আমি রান্না করি, আর সেটাই নর্মাল ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করে তোমাদের সামনে পোস্ট করছি। অনেকে কমেন্ট করো যে আমি বিরাট বড় কুক নাকি, আমি যেমন বলবো লোককে তেমন করতে হবে, সেটা নয়। অনেকে কমেন্ট করে যে রান্নার রেসিপিগুলো দেখতে চাই, তো সেই কারণেই আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এরপরে আমি অ্যাড করেছি এর মধ্যে টমেটো। তোমাদের কাছে টমেটো না থাকলে তোমরা টমেটো সস দিতে পারো। পার্সোনালি আমি টমেটো সস দিয়ে রান্নাগুলো বেশি পছন্দ করি, আমার মনে হয় টেস্টটা একটু অন্যরকম হয়। তো দেখতেই পাচ্ছো, যেমন বললাম যে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটাকে কষাতে থাকছি, একেবারে জল দেব না। তো মোটামুটি কিন্তু এই জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। রান্নাটা প্রচণ্ড টেস্ট হয়েছিল। এর সঙ্গে আমি ভোলা মাছের সর্ষে বাটাও রান্না করেছিলাম, মাটন কষাও রান্না করেছিলাম। ওই দুটো রেসিপি আমি আলাদা করে শেয়ার করব, কারণ নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর আমি যতই ছোট করি এর থেকে বেশি ছোট তো আমি ভিডিওটা করতে পারবো না। কারণ রেসিপিটা দেখাতে গেলে কী কীভাবে রান্না করছি, কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি, সেটা তো তোমাদের দেখাতেই হবে। তো এরপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, আর একদম পরিমাণে অল্প করে জল দেবো দেখতেই পেলে। আর এটা ফুটে উঠলেই কিন্তু আমার রান্না কমপ্লিট, পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার কিন্তু খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টাও সময় লাগেনি, কারণ আমি যেহেতু আগে থেকে সমস্ত কিছু কেটে বেটে রেখে দিই। তো এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখে নাও আমার তেলকুইটা কেমন দেখতে হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা অবশ্যই রেসিপিগুলো ট্রাই করো আর আমাকে অবশ্যই